উদ্যোগে আজকে এই জিনিসটা আমরা করেছি, আমরা বহু মানুষের কাছ থেকে চেয়েছি, তারা আমাদের সাড়া দিয়েছেন, আন্তরিকতার সঙ্গে তারা আমাদের টাকা পয়সা দিয়েছেন, তাদের টাকায় আমাদের প্রচেষ্টায় আমরা আপনাদের হাতে এই সামান্য জিনিসগুলো তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করেছি। আর আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, যেখানেই যান, বাজারে যান, রেশন দোকানে যান, ভিড় করবেন না, কারণ ভিড়ের মধ্যেই এটা বেশি ছড়ায়। যেখানেই যান একটু দূরত্ব নিয়ে, দোকানে গেছেন সরুল বাবুর দোকানে গেছেন একটু দূরত্বে দাঁড়ালেই ভালো, কিংবা রেশন দোকানে গেছেন। এই বলে আমি আপনাদের কাছে একটা ব্যক্তিগত অনুরোধ করছি, যারা আমাদের এই টাকা দিয়ে সাহায্য করেছেন তাদের যাতে মঙ্গল হয়, আপনাদেরও যাতে মঙ্গল হয়, যে যার ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করবেন, এটাই আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে। আর আপনাদের কাছে আমরা কিছু চাই না, এটাই আপনাদের কাছে আমাদের কাম্য। দয়া করে আমার কথাটা একটু শুনবেন আপনারা, আজকে বিশ্ব করোনা মহামারী রোগ সম্বন্ধে আমরা কোনোদিন শুনিনি, আজকে শুনেছি, এই দুমাস তিন মাস আমরা সকলে ভুগছি। এর জন্য আমাদের মূলত প্রয়োজন যেটা, এক ঘন্টা অন্তর আমাদের ভালো করে হাত ধুতে হবে। কিরকম হাত ধুবেন আপনি? আপনি এরকম নিলেন, আস্তে আস্তে করবেন, আস্তে আস্তে, মানে অন্তত আপনাকে মানে 15-20 সেকেন্ড কিংবা 1 মিনিট হলে আরো ভালো, আস্তে 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 হাতের এইরকম করে ঠিক এই পোর্শন থেকে ধুবেন। এরকম করে এই জীবাণুটা নষ্ট করা যায়। তোমাদের ভালোর জন্য আর এই যে মুখে আমরা লাগিয়েছি, আমি তার গায়ে লাগছি না, কিন্তু তবুও কিন্তু আমার রোগ ছড়িয়ে যাচ্ছে। কোথায়? এই বাতাসে আছে, ইনার শরীরে আছে, কিন্তু ইনার শরীরের স্ট্রেংথ ক্ষমতা এত বেশি, ইনাকে ধরছে না। আমার শরীরের দুর্বলতা আছে বলেই আমাকে ধরছে। আমরা শুনেছি যে বয়স্ক লোকদের বেশি হচ্ছে, আর এই ছোট ছোট বাচ্চাদের, সেই জন্য আমাদের একটা সাবধানতা অবলম্বন করা উচিত, এবং প্রায়ই সেই আমাদের এরকম ভাবে হাত ধোয়া উচিত।